আজকে যদিও শনিবার, তাও আমি অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছি। কারণ আজকে আমার নেই অফিস, একজনের অফিস আছে, সে বেচারি তার শরীর খারাপ, কিন্তু তাও আজকে অফিস যেতে হচ্ছে। জানলাম যে আমার জ্বর হয়েছে, আমি না গেলে হবে, বলো না না এখনই আসো। এখন আমি বেরিয়ে যাচ্ছি, আবার তোমাদের সাথে এসে কথা হবে। তুই কি একটু ব্লগ থেকে কন্টিনিউ করতে পারবি? আমি কি করবো, আমার তো কাজ নেই কিছু আর করার মতো। তোর সেটা ভালো না, তোর মতো মেয়েকে বিয়ে করে আমি শান্তিতে ঘুমাতে পারছি, যে তুই বলতে পারবি গর্ব করে। আমার দিয়ে আসবি রে। কোথায়? বালি স্টেশন অব্দি। কিসে করে? বাইক বার করে? হ্যাঁ, বাইক বার করতে আমার এখন টাইম লাগবে। তাহলে ঠিক আছে। না না না, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। টাটা। এ খেয়ে নিবি তুই? হ্যাঁ খেয়ে নেব। ব্রেকফাস্ট করে নিবি। বাই। পৌঁছে গেছি অফিস। আজকে অফিসে কেউ নেই, পুরো অফিস ফাঁকা। আমাদের ডিপার্টমেন্ট থেকে 40-45 জন মতো বুক করা হয়েছে, তো আমরা কয়েকজনই মাত্র থাকবো। বাজে এখন 6টা, এই সবে আমি ঢুকলাম। আজকে একটুখানি তাড়াতাড়ি চলে আসলাম, কারণ শরীর একদম ভালো লাগছে না, জ্বর এসে গেছে। মানে কি বলতো, উপর দিয়ে কোনো টেম্পারেচার নেই, কিন্তু জ্বর হলে যেরকম হয় না, মানে গা হাত পা ব্যথা করছে, মাথা অন্তর করছে, দেখা যাচ্ছে। আর সবাইকে অ্যাজ ইউজুয়াল খালি আছে, ওই জন্য দেখাতে পারছি না। ও আমার জন্য এইটা এনে দিয়েছে, এটা হচ্ছে কি কি আছে সৌভিকের মধ্যে? তুলসী পাতা, দারুচিনি, লবঙ্গ আর মধু ফুটিয়ে দিয়ে দিয়েছি, ধরতে পারছে না গরম প্রচন্ড। আজকে আমি ভেবেছিলাম যে আজকে প্রচুর কাজ করব, এসে যা যা গোছানো আছে সব গুছিয়ে নেব, কিন্তু একটুখানি না শুলে আমি পারবো না, তো ওই জন্য একটুখানি শুয়ে নিই, তারপরে মাথা টিপে দিবি রে। এই দেখো পাগলির মুড ঠিক হয়েছে, পাগলির মন খারাপ হয়ে গেছিল, কানু করছিল না, একটু একটু কাঁদছিল, মায়ের কথা মনে পড়ছে, ওভার থিঙ্ক করছে অনেক কিছু। আমার কাজ না থাকলে এগুলো হয় না, ওই জন্য আমি নিজেকে মানে 100% ভাবে বিজি রাখি, ওই জন্য এটা দিয়ে দিয়েছি বিজি থাকার জন্য। চুরমুর তো খাবি? সরি, আমি জিজ্ঞেস করি। আছে আমার, আমি খাবো না। আরো এনেছিস? আজকে তোমাদের সাথে অনেকগুলো জিনিস আমার শেয়ার করার আছে, যেগুলো আমি কিনেছি খুব রিসেন্টলি। যা তুই যা। সৌভিককে আমি ভিডিওতে ঠিক করে, সৌভিককে আমি ভিডিওতে ঠিক করে নিতেই পারি না। তুই আগে গায়ে গামছা দে, কোনোদিন তুই জামা পরে থাকিস, একটা গেঞ্জি তো পরে থাকতে পারিস। আমার গেঞ্জি নাই, আমি গরিব আদমি আছি বাবা। এতগুলো গেঞ্জি তো কিনে দেওয়া হয়েছে, কোথায়? ওই ওই ভালো যা ফর্মাল শার্ট পরে ঘুমোস না মনে কি বাড়িতে? ফর্মাল শার্ট এমনি যে হাফ পাতা যে গেঞ্জি গুলো আছে ওগুলো তো তোর গরম লাগবে না। ও খালি বলে যে আমার প্রচুর গরম লাগে, তো আমার গরম লাগে না, আমারও তো গরম লাগে। আমার মনে হয় বর্জ্য সব পর্চ করা উচিত। পর্চিং মানে হচ্ছে যেগুলো পুরনো জামা কাপড় আছে সেইগুলো। তুই তো বলিসই না, তুই তো বছরে মামা একবার করে গোছায় আর 11 মাস ধরে ঘাটে সেইটা। আমারটা দেখ, তুই গুছিয়ে দিয়েছিলিস 1 বছর আগে, অ্যাজ ইট ইজ বলবো না, কিন্তু আমি প্রত্যেকদিন একবার ভিডিও করে রাখবো, আমি যেদিনকে পুরো বড়ড্রপ গোছাবো তোমরা শুধু দেখো সেদিনটা। তুই তুই তো সেদিনটা দেখাই, তোমার থেকে সেদিনটা দেখাই, কিন্তু বাকি 11 মাসের ভিডিও দেখাই না। এই দেখো কে এসছে, দেখো। আরে আমার কি হলো, হাই, অনেকদিন পর এসছে, প্রায় কবে লাস্ট এসেছিলে? ওই তো আমার যখন 40K হয়েছিল তখন লাস্ট এসেছিল, 40K সেলিব্রেশন একসাথে করছিলাম। কোথায় যাচ্ছ শুভম? কিন্তু 50K হলেও একসঙ্গেই হবে। হ্যাঁ আমাকে বলি যে যখন আসবো ততক্ষণ কিন্তু কিচ্ছু করবে না। আমাকে বলে যে 50K যখন হবে তখন আমি আসবো, এসে আমি আমার সাথে তুমি কেক কাটবে। যাই হোক, তো দিদি ভাইয়ের জন্য অ্যাকচুয়ালি তিনটে লিপস্টিক নিয়েছি, ম্যাকের তিনখানা লিপস্টিক নিয়েছি। দেখো না ওইটা একবার দাও তো, এটা হচ্ছে মেহের, এটা হচ্ছে মানে ম্যাকের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার লিপস্টিক। তো এটা অ্যাকচুয়ালি দিদি ভাইয়ের জন্য পুজোর সময় আমি অর্ডার দিয়েছিলাম জানো, কিন্তু এসছে হচ্ছে পুজোর পরে। ভাবো যা ভাগ্যিস পুজোর সময় আসেনি, যদি দিদিভাইকে ওই সালোয়ারটা যেটা আছে ওইটা দিয়েছি, তারপর যদি এই লিপস্টিকগুলো দিতাম আমি অনেক বেশি বকা খেতাম, কেন টাকাগুলোকে খরচা করছি, সেইভাবে টাকা জমাস না, তুই খালি খরচা করে ফেলি সব কিছু। কিন্তু আমি কিন্তু জমাই, আমি যথেষ্ট বুঝে শুনেই খরচা করি। শুধু এই পুজো কোনো স্পেশাল অকেশনগুলোতে, এটা খুব সুন্দর কালারটা, স্পেশাল অকেশনগুলোতে তখন আমি একটু খরচা করি। এটার কালার হচ্ছে লেডি ডেঞ্জার 607, এই কালারটা অপূর্ব। আমি একবার পরে দেখাবো, পরে দেখাই একবার।
সাজেনি বলে একটুখানি কেমন কেমন লাগছে, বাট এমনি শেডটা দুর্দান্ত। পরে আমি যখন সাজবো তখন এমনি ওর থাকলো মানে আমারই হবে, ওর আর আমার একই হলো। আর এইটা একটা কালার আছে, এটা শেড হচ্ছে ফিলস সো গ্র্যান্ড, শেড নাম্বার 105। এইটা হচ্ছে ঠোঁটের কালারটা, খুব সুন্দর জানো তো, কালারটা এখন সেজে গুজে নেই বলে ওই জন্য একটুখানি হয়তো অন্যরকম লাগছে। শাড়ির সাথে এই কালারটা দারুণ লাগে। আর এইটা হচ্ছে ওই কালারটা, এইটাই সব থেকে ফেমাস, মেহের। কি সুন্দর না, আমি জানি এখন আমি মানে একটু অন্যরকম আছি বলে হয়তো ভালো না লাগতে পারে, বাট ডেফিনেটলি সবকিছু সুন্দর লাগে। আর এটার শেড হচ্ছে 608 মেহের, মেহের 608। এই এটার সাথে জানো আমি একটা ফ্রি পেয়েছি জানো, ম্যাকের হচ্ছে কি স্কিন ইলিউমিনেটিং কোনো একখানা ওই ওই হাইলাইটার হয় না, ম্যাকের হাইলাইটার পেয়েছি, ফ্রি পেয়েছি। ভাবো ম্যাকের কোনো জিনিস ফ্রি পাওয়া হচ্ছে মানে একদম ভাগ্যের ব্যাপার সত্যি। নায়িকাতে ওই সেল চলছিল তখন ওটা ফ্রিতে পেয়েছি। আর এগুলো তাহলে একটু ধরে দেবে শুভম। দুটো আমি ব্লাউজ কিনেছিলাম, তিনটে ব্লাউজ কিনেছিলাম পুজোর জন্য, তোমাদেরকে সে বলেছিলাম না যে পুজোর জন্য অর্ডার দিয়েছিলাম বাট আসেইনি। তো এইটা হচ্ছে ওই ব্লাউজটা যেটার ফিটিংস একদমই ভালো না, আমি ইনস্টাগ্রাম স্টোর থেকে নিয়েছিলাম, মনরি বলে একটা ইনস্টাগ্রাম স্টোর আছে। এত সুন্দর অরিজিনাল ফটো যেটা, সেটা আমি অ্যাটাচ করে দেবো। সেটা এই হাতাটা না পুরো ঘটি হাতা ছিল বুঝলে, আর আমার জন্য এই হাতাটা আমার এসছে হচ্ছে এলবোর নিচে, মানে এইখানে আমার চলে এসছে ভাবো। তা এর আমি কথা বললাম ওদের সাথে, বললো না কোনো কিছু আমাদের অল্টার হয় না, ডু ইট ফ্রম আউটসাইড। তো দেখো মানে অনেস্টলি আমি এত দাম দিয়ে, খুব কস্টলি ব্লাউজগুলো, এক একটা 2500-2700 সব এরকম দাম, এত দাম দিয়ে ব্লাউজ কিনে যদি আমাকে বাইরে থেকে যদি অল্টার করে দিতে, অ্যান্ড ইট ইজ নন প্যাডেড, এটা কিন্তু প্যাডেড নয়। এই যে কাজটা আছে না, এই কাজটা এই জায়গাটা এত ব্যথা দিচ্ছে আমাকে, মানে আমি হাতটা এরকম একটুখানি করলে পুরো মানে 5 মিনিটের মধ্যে এই জায়গাটা পুরো কেটে যাচ্ছে, মানে এমনি এমনি করে পুরো ছিলে যাচ্ছে। না এটা আমি কি করে পরা পরাই যাবে, ওটা পরা যাবে না। হ্যাঁ এত দাম দিয়ে কিনে যদি আলটিমেটলি ফেলে দিতে, রিটার্ন অপশন নেই, রিটার্ন অপশন নেই তো, ওরা মানে অল্টারও করে দেবে না বলেছে, যাক আর কি করা যাবে। তো এইটার ফিটিংসটা ঠিক আছে, মানে একই সাইজ ভাবো বাট আলাদা আলাদা মাপের বানিয়েছে। এইটা আরেকটা আছে, এটার হাতাটা টাইট করে দিয়েছে, মানে ওটার হাতা একদম লুজ আর এটার হাতা অনেক টাইট। আর এটা যেখানে প্যাডটা প্লেস করেছে সেটা একদমই ভুলভাল জায়গায় প্লেস করেছে, পিছনটা হচ্ছে এরকম আর সামনেটা হচ্ছে এরকম, আর এরকম লটকান আছে ব্লাউজটাতে, আর হাতের ডিজাইনটা হচ্ছে এরকম, খুব সুন্দর গো ব্লাউজটা। আমি তো ভেবেছিলাম যে পুজোর সময় এগুলো দিয়ে পরবো কিন্তু পরতেও পারতাম না, সবকটারই ফিটিংস বাজে। আর আরেকটা ব্লাউজ আছে, সেটা আমি খুঁজে পাচ্ছিলাম, তো এমনিও ওয়ার্ড্রপ গোছাবো তখন বার করে তারপর দেখাচ্ছি। তো এটা তোমার হবে ভালো লাগে না আমার এই রংটা খুব, আচ্ছা তুমি এটা নিও, এটা কিন্তু তোমার যত দেব না। আরে হ্যাঁ বাবা তুমি নিও, কোনো আমার আমার কোনো অসুবিধা নেই, আমার অনেক ব্লাউজ আছে, তুমি এটা নিও কোনো অসুবিধা নেই। দেবো না, আমি জানি না, পুতু কিন্তু এসে বলছে আমি কিন্তু মাইমার ড্রেসই পরবো। এই শাড়িটা খুব সুন্দর বাট এটা ব্লাউজ পুতুর হবে না। ব্লাউজ বানিয়ে ফেলেছো? হ্যাঁ। আর আমি এই জায়গাটা গুছাবো যেটার অবস্থা খুব খারাপ, আর ওয়ার্ড্রবও গুছাবো, মানে মোটামুটি এই ঘরটা আমি পুরোপুরি গুছিয়ে রাখবো আজকে। দেখো এই আরেকটা ব্লাউজ আছে, এই ব্লাউজটা তো মানে এতটাই মনে হচ্ছে যে কারুর পরা ব্লাউজ তোমায় দিয়ে গেছে, তাই সত্যি বলছি, কাপড়টা তুমি দেখো। আমার এই তিনটে ব্লাউজ মিলিয়ে 8200 সামথিং পড়েছিল, তো আমার মনে হয়েছে ইট ইজ নট ওয়ার্থ ইট। আমি কারুর বিজনেস খারাপ করতে চাই না, বাট ইট ইজ জাস্ট দ্যাট আমি বলছি যে যে মানে দেখো আমার তো হার্ড আর্নড মানি, তো সেটা আমি দিচ্ছি, তো আমি ডেফিনেটলি এক্সপেক্ট করবো যে একটু ঠিকঠাক মতো জিনিস আসবে। তো আমার সত্যি খুব গায়ে লেগেছে, কারণ একে তো পুজোতে পরতে পারিনি, তারপর এইটা তো মানে একদমই ভালো লাগেনি, এটার ফিটিংসটাও একদম হরেবল, যেখানে প্যাড প্লেস করে সেটা প্রপার জায়গায় প্লেস করেনি। তো এইটা হচ্ছে সামনেটা আর এইটা হচ্ছে পিছনটা, এই প্লাস্টিক পাঁচ দিন মোটেই না। তো এ দেখো এখানে পুরোপুরি গুছানো হয়ে গেছে, আমি জানি অত ভালো হয়নি, অনেস্টলি যদি শরীরটা ঠিক থাকতো তাহলে আরও অনেক কিছু গুছিয়ে ফেলতে পারতাম আজকের মধ্যে, কিন্তু যেহেতু প্যারাসিটামলের এফেক্টটা চলে গেছে ওই জন্য আবার শরীরটা খারাপ লাগতে শুরু করেছে। এখন আমরা ডিনার করে নেব, এইটা হচ্ছে আজকে আমার ডিনার, এইটা হচ্ছে শাক আছে, বিভিন্ন রকমের সবজি আছে আর মাটন আছে,
আর ডালি আছে ভাই, ডালিয়ার মধ্যে সমস্ত শাক সবজি আর একটু টেস্টের জন্য মাটনের ঝোল অ্যাড করেছি আর মাটন অ্যাড করেছি, মানে মাটন আর মাটনের ঝোল দিয়েই খুব সুস্বাদু খেতে হয়ে যাবে, ওই জন্য আমি এইভাবে করেছি। খুব শর্টকাটে হয়ে যায় আর খেতে খুব ভালো হয়, যেহেতু চিকেন বা মাটন কোনো একটা দিয়ে দিলেই আমার টেস্টি লেগে যাবে। ওবিক ফাইনালি জামা পরেছে, ওটা কি তুল, এটাকে তুলবো। দেখো এটা হচ্ছে সৌভিকের ডিনার আজকে, কি দিয়ে কি কি আছে বল। এর মধ্যে আছে কুমড়ো তরকারি, আলু ভাজা, চানাচুর, আর আছে বালুশাই মাখা। বালুশাই আজকে আমরা মশাইটা নিয়ে এসব, কারণ প্রচুর পোকা হয়ে গেছে, জানি না কোত্থেকে এসছে। আর খেতে খেতে ট্যাব মানে মুভি দেখছিলাম, মানে সিরিজ দেখছিলাম গুজ বাম্প বলে। আর আজকে মামনিকে ভিডিওতে দেখতে পারোনি, কারণ মামনি অনেক আগে আজকে শুয়ে পড়েছে। অ্যাকচুয়ালি কী হয়েছে না, তো আমি অফিস থেকে যখন ফিরেছি আমাকে বলছে যে আমার না খুব টায়ার্ড লাগছে, আজকে আমি তাড়াতাড়ি শুয়ে পড়বো। ঠিক আছে তুমি শুয়ে পড়ো, আমি ডিনারটা আমি বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এবার ডিনারে সবাই মুড়ি খাবে। এবার নর্মালি ডিনার নর্মালি কি মানে রোজই মামনি সবাইকে বেড়ে দেয়, যদি না থাকে মামনি তখন আমি বেড়ে দিই, নাহলে মামনিই দেয়। এবার কী বলতো, এটা একটা অভ্যাসের ব্যাপার যে মানে ছেলে আসবে ছেলেকে বেড়ে দেবো, এটা কিছু মাদারলি ইমোশন আছে যেখানে মানে আমি অনেস্টলি কখনো ঢুকিনি, ঢুকতে চাইও না ফিউচারে, যতদিন অবধি পারে ততদিনই যেন করে, কারণ এই জিনিসগুলো কী বলবো সেগুলো খুব খুশি দেয় তাকে। তো যখন আমি বাড়তে এসেছি তারপর দেখি যে বেরিয়েছে, মানে ঘুম ভেঙে গেছে ভাবো, 11টা নাগাদ উঠেছে ঘুম থেকে, উঠে আমাকে বলছে যে আমি করে দিচ্ছি। আমি তারপর আর বললাম না কোনো কিছু, যে না না দাও আমি করছি, কারণ আমার মনে হয় যে নি কিছু জিনিস আছে যেগুলো মা ছেলের ব্যক্তিগত, আই থিঙ্ক ইট উড বি অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। যতই আমি সৌভিকের বউ হই না কেন, সবার আগে তো মা না বলো, তো এই জিনিসটা না আমি খুব ফিল করি জানো তো, কারণ আমারও বাবা নেই, সৌভিকও বাবা হারিয়েছে, তো আমাদের দুই মারা না খুব সেন্সিটিভ, খুব একটা সেন্সিটিভ ইমোশনাল ফেজ অফ লাইফ দিয়ে যাচ্ছে। তো ওরা যা চায় চেষ্টা করি আমরা দুজন কেন শ্রীমান দাদা দিদি ভাই সবাই চেষ্টা করে যে সেই ইমোশনাল সাপোর্টটা যেন আমরা দিতে পারি, যাতে করে কখনো মানে ডিপ্রাইভ না ফিল করে যে না ছেলের বিয়ে হয়ে গেছে বলে সমস্ত কিছু মানে এই এই জিনিসটা যেন না আসে। তো এইটাই আর কি, আমার মনে হলো যেন আমি ঠিক করে তোমাদের বোঝাতে পেরেছি, আই হোপ। তো যাই হোক, তোমার সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, টিল দেন টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড আই লাভ ইউ গাইস, বাই।